ছাত্রদের গল্প পড়তে বা শুনতে তো বেশ রোমাঞ্চকর বলে মনে হয়, কিন্তু একবার ভেবে দেখুন তো, এরকমই যদি কিছু বাস্তবে আপনার সাথে ঘটতে শুরু করে তাহলেও কি আপনি তাকে রোমাঞ্চকর বলবেন, নাকি ভয়ের কারণে থরথর করে কাঁপবেন? প্রেতাত্ম উপস্থিতি আমাদের শরীরে শিহরণ সৃষ্টি করে। তাহলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আপনার মোকাবিলা যদি এরকমই কোনো শক্তির সাথে হয় তাহলে আপনার সাহস সেখানেই হাল ছেড়ে দিতে বাধ্য। এমনিতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রেতাত্মা বসবাস বলে মনে করা হয়, যেমন দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনো ফাঁকা বাড়ি বা কবরস্থান যেখানে দুর্ঘটনার কারণে কারোর মৃত্যু হয়েছে। এরকম জায়গাতে যেতে আমরা ভয় পাই, কারণ আমরা জানি যে দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় তাহলে সে আত্মার কখনোই মুক্তি হয় না। এরকম অনেক স্থান রয়েছে যেখানে প্রমাণ সহকারে বলা হয়েছে যে সেই স্থানে কিছু না কিছু গড়বড় রয়েছে। এরকম একটি স্থান হলো রাজস্থানের ভানগড় দুর্গ। এই দুর্গের ইতিহাস যতটা ঐতিহ্যের গৌরবে ততটাই ভৌতিক ও শিহরণের, যা শুনলে গায়ে কাটা দেয়। ভারতের রাজস্থানে দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে, কেবল লোক কাহিনী নয়। পর্যটকেরা বলেন এই অঞ্চলে রয়েছে কিছু ইতিহাস যা শিউরে ওঠা। ভানগড়ের সীমানায় একটি বোর্ডও রয়েছে, সেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরে থাকা কঠোরভাবে বারণ। কিন্তু এই নিষিদ্ধতার কারণ কি? ভারতের স্থাপত্যে নিদর্শনটি তৈরি করেছিল ভগবান দাসের ছোট ছেলে মত সিং। সপ্তদশ শতকে দুর্গ তৈরি হয়েছিল। দুর্গের প্রতিটি ইটে রয়েছে মোগল সাম্রাজ্যের আভিজাত্যের চিহ্ন, যদিও এই কেল্লা চারিপাশে নেই কোনো জনবসতি। বিশ্বের সেরা দশটি ভূতুড়ে স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। এই কেল্লাকে কেন ভূতুড়ে হিসেবে ধরা হয় তার নির্দিষ্ট কিছু ইতিহাসও রয়েছে। যেমন কথিত আছে এক সাধুর অভিশাপে ভস্ম হয়েছিল এই দুর্গ, সেই সাপ আজও গ্রাস করে রয়েছে ভানগড় দুর্গকে। এই দুর্গের আরেকটি গল্প ঘিরে রয়েছে এক সুন্দরী রাজকুমারী কাহিনী। সেই রাজকুমারীকে পছন্দ হয়েছিল এক তান্ত্রিকে, জাদু ছড়িয়ে বশ করার চেষ্টা করেছিলেন ওই সম্রাজ্ঞীকে, যদিও রাজকুমারী তা বুঝে ফেলে মেরে ফেলেছিলেন তান্ত্রিককে। যদিও মৃত্যুকালে যে সাপ দিয়ে গিয়েছিলেন ওই তান্ত্রিক, সেই অভিশাপ আজও ভৌতিক নগরীর তকমা দিয়েছে ভানগড় দুর্গকে। স্থানীয় এলাকাবাসী থেকে পর্যটকদের অনেকেই এই ছমছম অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। দুর্গের মধ্যে কেউ যেন পিছু পিছু হাঁটে, আবার কেউ পেয়েছেন নিঃশ্বাসের তাপ। তবে এই দুর্গে পরবর্তীতে বেশ কিছু মৃত্যু ঘটেছে। সাহসী বসে যাওয়া কয়েকজন যুবকের একজনের প্রাণহানি হয়েছে এই দুর্গে, সেই দেহ পাওয়া যায়নি পরেও। রাতে নিশুতি আধারে নূপুরের শব্দ শুনেছেন একাধিকজন, যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাতে ভানগড় দুর্গকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবু সাহসে বরা হয় সেই এলাকায় ভূতের দেখা পেতে উৎপাতেন অনেকে, বিদেশিরাও আসেন সেই গা ছমছমে মুহূর্ত উপভোগে। তবে যাই হোক, এই ফোর্টকে বা এই ভানগড় কেলাকে এখনো লোক সবচেয়ে বেশি ভক্তির স্থান বলে মনে করে। এটা বলাই যায় যে ভারতের সবচেয়ে প্রাচীন স্থান, যেটাই হোক, যেখানে ভূতপ্রেত উপস্থিতি আশঙ্কা সবচেয়ে বেশি বলে মনে করা হয় সেটা ভানগড় কিলায়। তো এরকমই আরও তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।